না, রাস্তাটা সত্যি খারাপ, তবে এটা বেশি দিন খারাপ থাকবে না, রাস্তাটা ঠিক হয়ে যাবে। এবার সব মিলে উদ্যোগ নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী জেনেছেন ব্যাপারটা, কাজে তাড়াতাড়ি কাজটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, 6 মাস 8 মাসের মধ্যে এটা কাজ আরম্ভ হয়ে যাবে। দাদা, এই রাস্তা বহুদিন আগে মেরামত করা হয়েছিল। আমরা বিগত কয়েক বছর দেখছি এই রাস্তার এত হাল খারাপ। এই রাস্তা থেকে এপাশে আপনার যশোড়া, কালীবাজার, কেশাপাট, রাধাবল্লভপুর হয়ে যেসব ছেলেমেয়েরা কলেজে যায় বা হাই স্কুলে যায়, ওপাশ থেকে মাইসরা থেকে আসে, মাইসরা থেকে রাধাবল্লভপুর, আর রাধাবল্লভপুর থেকে যে মাঠ যশোড়ার রাস্তার হাল খুবই খারাপ। আমরা এটা আশা করিনি, যেহেতু আমাদের এই মাইসরা অঞ্চলেরই তৃণমূলের ব্লক সভাপতি আমাদের অঞ্চলের, মাইসরা অঞ্চলের সুজিত রায় মহাশয়। তো আমরা চাইব, যেহেতু এই মাইসরা অঞ্চলেরই ব্লক সভাপতি, এই রাস্তাটা ঠিক করা অতি অবশ্যই দরকার। আমি জানি না রাজ্য সরকার কিভাবে তাদের দিকে ইন্টারেস্টিং দিচ্ছেন, বা এই রাস্তার জন্য যে পয়সা পাঠাচ্ছেন সেসব পয়সা যাচ্ছে কোথায়, এগুলো আমরা বুঝতে পারছি না। তাই আমরা সাধারণ মানুষের দিকে বলবো, আপনারা সবাই গর্জে উঠুন, রাস্তা যাতে মেরামত হয়, এবং গ্রামের ভিতরে যেসব রাস্তা সেসব রাস্তারও হাল প্রচুর খারাপ। এই বর্ষাকাল হলে এইসব যে ট্রেকারে যে মানুষ যাতায়াত করে, ট্রেকার চলে, বাস চলে, দুটো বাস চলে, বাকি ট্রেকার চলে, মানুষের খুব অসুবিধা হয়। ট্রেকারে যে ঝুলে ঝুলে মানুষ যায়, ট্রেকার এধার উধার দুলতে থাকে, অনেকবার তো ট্রেকার অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের নস্কদিগির ওখানে, একটা ট্রেকার পাল্টিও খেয়ে গেল এই রাস্তার জন্য। তো সেই জন্যে আমাদের ব্লক প্রেসিডেন্ট যেহেতু আমাদের মাইসরা অঞ্চলেরই আছে, ওনাকে রিকোয়েস্ট করব, উনি যাতে মানুষের পাশে থাকেন বা এই রাস্তাগুলো মেরামত করার চেষ্টা করে পয়সাগুলো যাতে না আত্মসাত করেন। আমার নাম গোপাল সাউ, কেশাপাট মণ্ডলের বিজেপির সভাপতি। আমরা ছাত্র, আমরা এখানে সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রী রয়েছি। প্রায় দীর্ঘদিনের এটা আমাদের অভিযোগ যে এই রাস্তাটা প্রায় খারাপ অবস্থা, একদম খারাপ অবস্থা। সাইকেল নিয়ে ছেলেমেয়েরা আসে, কেউ কেউ টেকারে করে যাতায়াত করে, বিভিন্নভাবে বিভিন্ন পরিসানি রাস্তাঘাটে পড়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়, যেটা এই এখনকার দিনে যেখানে দেখছি বাইকের মোটর সাইকেল বিভিন্নভাবে রাস্তাঘাটে ছোটাছুটি করছে, যেটা ছাত্র, এই কিছুদিন আগে একটা ছাত্রী অ্যাক্সিডেন্টও হয়েছিল এই রাস্তা খারাপ হওয়ার জন্য। কিছু রাস্তা থেকে যে টঞ্চিপ পাথর ছিটকে পড়ে ছেলেমেয়েদেরকে আঘাত বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাচ্ছি প্রশাসন কিংবা সরকারের কাছ থেকে, সাধারণ মানুষ, যাতে এই রাস্তাটা সুন্দরভাবে পাঁশকুড়া থেকে রাধাবল্লভপুর টু যশোড়া হয়ে এই রাস্তাটা আবার পুনরায় কাজ শুরু হয়। আমরা তার জন্য অনুরোধ করছি সবাইকে, যাতে সবাই সহযোগিতার মাধ্যমে এই রাস্তাটা করে, সবাই যেন একসাথে এসে এই রাস্তাটার উদ্যোগ নেয়, তাতে আমাদের ছেলেমেয়েরা সবাই এবং সাধারণ মানুষ উপকৃত পাবে। আমার নাম সৌমেন পাত্র, সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের ছাত্র। এখানকার রাস্তার খুবই খারাপ পরিস্থিতি। আমাদের এই রাস্তাটা পড়ছে রাধাবল্লভ থেকে পাঁশকুড়া স্টেশন, এবং আরেকটা আছে সেবাসে রাধাবল্লভ থেকে খুকুরদা। রাস্তার খুবই জঘন্য অবস্থা। এবার এই রাস্তায় আমাদের প্রচুর ছাত্রছাত্রী যাতায়াত করে, সাইকেল নিয়ে আসে, কোনো ছাত্রী বাসে আসে কিংবা ট্রেকারে আসে, যে কারণে রাস্তা খারাপের জন্য অনেক ছাত্রছাত্রী আসতেও পারে না, রাস্তায় আস্তে আস্তে বিভিন্ন দুর্ঘটনা ঘটে যায়। সেই কারণে আমার মানে প্রশাসনের কাছে কিংবা সরকারের কাছে বিনীত অনুরোধ, যাতে রাস্তার আর মানে খুব তাড়াতাড়ি সুব্যবস্থা করে, এটাই চাইছি আমি। পুরো এলাকার মানুষই অসুবিধার মধ্যে আছে, আমাদের কলেজের ছাত্রছাত্রীরা আসতে প্রচুর অসুবিধা হয়, সমস্ত মানুষেরই অসুবিধা হয়। বেশিরভাগটা আমার কলেজ ছাত্রছাত্রী, বিভিন্ন দুর্ঘটনা ঘটে, কারণ স্কুল কলেজ টাইম হচ্ছে 10টার সময়, কলেজেরও ছাত্রছাত্রী আছে, কিংবা রাস্তার গাড়ি যাতায়াতের সময় প্রচুর থাকে, ওই সময়ই বিভিন্ন অ্যাক্সিডেন্ট ঘটে। রাস্তা খারাপের জন্য কেউ সাইকেল নিয়ে পড়ে যায়, কারো সাইকেল খারাপ হয়ে যায়, কিংবা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা চাইছি যাতে রাস্তাটার খুব তাড়াতাড়ি সুব্যবস্থা হয়, যাতায়াত রাস্তাটি তাড়াতাড়ি মেরামত করায়, সেটা চাইছি আমাদের, এটা আমাদের বিনীত। রাস্তা প্রচুর খারাপ, রাস্তার কাজই হচ্ছে না, তো প্রচুর মানে রিক্সের উপরে যেতে হচ্ছে আমার দিকে প্যাসেঞ্জার নিয়ে, রাস্তার কাজ যায় আবার কি, ওইটা হলেই হবে আমাদের। বিলাস ছাতি, প্রচুর খারাপ, প্রচুর খারাপ, গুটি টুটি তুলে রাস্তা কোনো নেই, রাস্তা গেলেই দেখতে পাবেন সবাই আসে এসে। হ্যাঁ, 2 বছর রাস্তাটা ঠিকঠাক হোক, যাতে এই রাস্তা তো কমপ্লেন অনেকবারই দেওয়া হয়েছে, কোনো কাজ হচ্ছে না। এই যে ট্রেকার যাত্রীবাহী ট্রেকাররা যায়, একটা তো দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়, যে সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, দুর্ঘটনা, ওই রাস্তাতে যেতে হলে আমাদেরকে তো ভয় লাগছে, গাড়ি নিয়ে খালি গাড়ি যখন যায় তখনও তো সেই গুটি ঠিকরিয়ে পড়ে লাগ দিচ্ছে, মানে এই অবস্থা সব।
ও প্রচুর প্রচুর, সে রাস্তাতে যাওয়া যাবে না, এত ধুলো অবস্থা, রাস্তা খারাপ এত। রাস্তাটা যাতে ভালো হয় সবাই, এটাই আমরা চাচ্ছি, গাড়িটা যাতে ভালোভাবে যায়, চলাফেরা করে। এই আপনার নাম লক্ষ্মীকান্ত মণ্ডল।